তুমি একদম চিন্তা করো না গুরু এই তরিত সেনাপতি কথা দিলে না সে কথার কোনো নড়চড় হয় না শুধু কথায় চিনে ভেজে না তরিত আরে বললাম তো গুরু তুমি কিচ্ছু চিন্তা করো না তুমি যা যা বলেছো সব আমার এই হার্ড ডিস্কে না লোড হয়ে গেছে মালটা যেমনি হাতে ধরবে না 60 60 440 ভোল্ট কারেন্ট কে পুরো মালটা টেসে যাবে কোনো কাকবকি তো টের পাবে না ঠিক আছে রাতে ফাংশন যা করার তার মধ্যেই করতে হবে গুরু বাস এনজিটা করিয়ে দাও বুঝব নিয়ে তোকে কিছু ভাবতে হবে না তুই ঠিক সময় পৌঁছে যাবি কি করতে হবে কিভাবে করতে হবে সব আমি বলে দেব বলছি আমার দিক একটু দেখো গুরু বুঝতে দিতে পারছো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এখন চললাম আমার ফাইনাল রিহার্সাল আছে ফাইনাল রিহার্সাল গুরু যাত্রা দলের নাম লেখালে নাকি এই অত কথা তোর কি দরকার রে না মানে এমনি বলছিলাম আর কি তোকে যা করতে বলেছি তুই তাই কর অমিত রায়ের খেল আজকে রাতের মধ্যেই শেষ হওয়া চাই একি তুমি মাঝ বছর কাটিনে তোমাকে একটা প্রণাম না করে পারলাম না এসবের কি খুব দরকার ছিল মা আমি জানি মা তুমি মুখে যাই বলো না কেন যতই আমার উপর রাগ করো সেই রাগ কখনোই আমার জন্য অকল্যাণ বয়ে আনবে না বরং সেটা আশীর্বাদ হয়ে আমার জীবনকে আরো সুন্দর করে তুলবে থাক খুব হয়েছে এসব মিষ্টি মিষ্টি কথার কোনো দরকার নেই তাহলে তুমি ভেবো না তোমাকে এই শাড়িটা দিয়েছি বলে তোমার সব দোষ আমি মাফ করে দিয়েছি আমি জানি মা তুমি এখনো আমার উপর অভিমান করে আছো কিন্তু আমি এক কথা দিচ্ছি আমি তোমার সব কষ্ট দূর করে দেব সব কষ্ট আরে কি হলো কি ফাইনাল রিহার্সালটা তো দিতে হবে সবাই আসবে তো নাকি আরে কি করছো নাকি তোমরা কোথায় যাও এখানে দাঁড়িয়ে থাকা দরকার নেই ওমা এই দেখো আরে সব তো পুড়ে গেল যে পোড়ার দোষ কি যেখানে আমার কপালটাই পুড়েছে জল ঢেলে দিই